পৃথিবীতে অনেক দেশ আছে, বিভিন্ন রকমের দেশ আছে, কিন্তু যদি প্রশ্ন ওঠে যে এই পৃথিবীতে সবচেয়ে বেঈমান সবচেয়ে অকৃতজ্ঞ দেশ কোনটি, সবার প্রথমে আসবে এই বাংলাদেশের কথা। পৃথিবীতে অনেক দেশ আছে, কিন্তু যদি প্রশ্ন ওঠে পৃথিবীর সবচেয়ে বেঈমান দেশ কোনটি, তাহলে আসবে বাংলাদেশের কথা। পশ্চিমবাংলার তথাকথিত এই সাংবাদিক বাংলাদেশকে অকৃতজ্ঞ বেঈমান দেশ বলছে। আমার মতো আপনাদেরও হয়তো পশ্চিমবাংলার এই সাংবাদিকের কথা শুনে রক্ত গরম হয়ে উঠছে। হঠাৎ কেন পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশিদের অকৃতজ্ঞ ও বেঈমান জাতি বলছে? উত্তর হচ্ছে, ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচে ভারত হেরে যাওয়ায় বাংলাদেশিরা আনন্দ মিছিল করেছে, আর তাতেই পশ্চিমবাংলার এই সাংবাদিক বাংলাদেশিদের অকৃতজ্ঞ এবং বেঈমান জাতি বলছে। তার ভাষ্য হচ্ছে, বাংলাদেশের অর্ধেকই নাকি ভারতের দয়া চলে, বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে ভারত, বাংলাদেশ খাবার থেকে শুরু করে সব কিছুই ভারত থেকে আমদানি করে, কিন্তু এরপরও ভারতের হেরে যাওয়ায় আনন্দ করছে বাংলাদেশিরা, তাই বাংলাদেশিরা বেঈমান। আজকের এই ভিডিওতে পশ্চিমবাংলার মিডিয়াকে আমরা দেখাবো বাংলাদেশ বেঈমান নাকি ভারত বেঈমান। প্রথমেই দেখে নেওয়া যাক বাংলাদেশিদের নিয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার এই সাংবাদিক। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার মিথ্যা প্রোপাগান্ডার যথাযথ জবাব দিব আমরা। টানা দশটা ম্যাচ ভালো খেলে প্রতিপক্ষকে পর্যদুস্ত করে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছিল ভারত। একটা ম্যাচ খারাপ খেলেছে আর সেটাই ফাইনাল, তার জেরে ভারতের পরাজয় এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতে নিল। ভারত হারলো আর উৎসব চূড় হলো এই বিশ্বকাপে সবচেয়ে যে দেশটা বাজে খেলেছে, গ্রুপ স্টেজেই ফুটে গেছে, সেই বাংলাদেশে উৎসব শুরু হয়েছে। কিন্তু কেন বাংলাদেশ এত ভারত বিদ্বেষী? কেন বাংলাদেশের এই যে তরুণ প্রজন্ম এত ভারত বিদ্বেষী কেন, যারা ভারতের সাহায্যে স্বাধীনতা পেল, ভারতের দয়াতে যাদের গোটা দেশটার প্রায় 50% চলে, তারা এত ভারত বিদ্বেষী কেন? বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি আমদানি করে, মানে অন্যান্য দেশ থেকে জিনিসপত্র আনে, সবচেয়ে বেশি যে দেশটি থেকে সবচেয়ে বেশি আমদানি করে সেই দেশটার নাম হচ্ছে চীন। চীন থেকে তারা সয়াবিন তেল, পাম তেল, গম, বিভিন্ন যন্ত্রপাতি এইসব নিয়ে আসে। বিশ্বের যে দ্বিতীয় দেশ যেখান থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে সেই দেশটার নাম কি? ভারতবর্ষ। কি কি যায় ভারতবর্ষ থেকে? ভারতবর্ষ থেকে যা যায় সেটা হচ্ছে পেঁয়াজ, দুধ, দুধের তৈরি খাবার, সূর্যমুখী এবং সয়াবিন তেল, মানে ভোজ্য তেলের প্রায় পুরোটাই ভারত থেকে যায়, চিনি, মধু, কোমল পানীয়, চিপস, বিস্কুট, চকলেট, ক্যান্ডি জাতীয় খাবার। জানেন যে এই করোনার সময় ঈদে ভারত থেকে 10টা রেল ইঞ্জিন উপহার দেওয়া হয়েছিল এই বাংলাদেশে, তাদের রেলগুলোকে, ট্রেনগুলোকে চালানোর জন্য, যে ট্রেনে চেপে এই বাংলাদেশিগুলো যারা ভারতের সমালোচনা করছে এবং ভারত হারলে যাদের সবচেয়ে বেশি উল্লাস হয় তারা যাতায়াত করে, সেই রেলের ইঞ্জিন গুলো ভারত থেকে দেওয়া। এই পৃথিবীতে অনেক দেশ আছে, বিভিন্ন রকমের দেশ আছে, কিন্তু যদি প্রশ্ন ওঠে যে এই পৃথিবীতে সবচেয়ে বেঈমান সবচেয়ে অকৃতজ্ঞ দেশ কোনটি, সবার প্রথমে আসবে এই বাংলাদেশের কথা। উঠতে বসতে দিন রাত প্রতিনিয়ত যারা ভারতের উপর নির্ভরশীল তারা এমনই শিক্ষা পেয়েছে, ভারত হারলে এদের পৈশাচিক উল্লাস হয়। কেন? তার একটাই কারণ, ধর্ম, আর কোনো কারণ নেই। যেহেতু ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠ তাই তাদের একমাত্র শত্রু হচ্ছে এই কাফের দেশ ভারতবর্ষ। বাংলাদেশিরা ভারতের পরাজয়ে আনন্দ মিছিল করছে, তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেছে এই দাদাবাবু। প্রথমেই আসা যাক এই ঘটনাটি নিয়ে, কেন বাংলাদেশিরা ভারত পরাজয়ে আনন্দিত তা জানার আগে 19 অক্টোবরের ম্যাচ শেষের একটা ছোট্ট দৃশ্য আসুন দেখে আসি। গত 19 অক্টোবর বাংলাদেশ বনাম ভারত ম্যাচের শেষের দৃশ্য এটি। বাংলাদেশ ম্যাচ হেরে যাওয়ার পর ভারতীয় দর্শকদের গ্যালারিতে দেখা যায় বাংলাদেশ ক্রিকেটের প্রতীক টাইগার পুতুলকে ছিঁড়ে ফেলতে। এ সময় তারা অশুভ ভাষায় বাংলাদেশকে এবং বাংলাদেশিদের অপমান করে। ম্যাচ শেষে বাংলাদেশিদের সাথে বেয়াদবি এবং লাঞ্ছিত করতেও পিছু হাটেনি তারা।
বাংলাদেশকে লাঞ্ছিত করতে পিছিয়ে ছিল না ভারতের টেলিভিশন স্টার স্পোর্টস। বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গাত্মক প্রমো করে তারা। বাংলাদেশিরা ভারতীয়দের এই অপমান মেনে নিতে পারেনি। স্বাভাবিকভাবেই এই রাগ এবং ক্ষোভ অস্ট্রেলিয়া ফাইনাল জেতার পর ঝেড়েছে বাংলাদেশিরা। ভারতকে কিংবা ভারতীয় টিমকে ধর্মের কারণে অপছন্দ করছে না বাংলাদেশিরা। যদি ধর্মই আসল ফ্যাক্ট হতো তাহলে অস্ট্রেলিয়াকেও সমর্থন করার প্রশ্নই আসে না। অস্ট্রেলিয়া মুসলিম প্রধান দেশ নয়। যে কোনো ঘটনার কেন্দ্রে দায়ী হিসেবে ধর্মকেই দেখে ভারতীয়রা। হিন্দু মুসলিম করেই ভারতীয় গদি মিডিয়ার সারাদিন কেটে যায়। এবার আসা যাক ভারতের টাকায় বাংলাদেশ চলে এই দাবিতে। এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। বাংলাদেশকে 20টি ইঞ্জিন আর করোনার সময় কিছু ভ্যাকসিন দিয়েই বলছে বাংলাদেশ ভারতের দয়ায় চলে। ভারতকে বাংলাদেশ অগ্রিম ভ্যাকসিনের টাকা দিয়ে রেখেছিল। সময় মতো ভ্যাকসিন ডেলিভারি দিতে না পেরে সান্ত্বনা হিসেবে বাংলাদেশকে কয়েক লাখ ভ্যাকসিন ফ্রিতে দেয় ভারত। অনলাইনে আর্টিকেল আছে, পড়ে নেওয়ার অনুরোধ রইল ভারতীয়দের কাছে। রেলের 20টি ইঞ্জিন উপহার দিয়েছে ভারত, অথচ বাংলাদেশ 100টি শক্তিশালী ইঞ্জিন আমেরিকা থেকে আমদানি করছে। সাময়িক রেলওয়ে ইঞ্জিন সংকটের জন্য ভারতের 20টি ইঞ্জিনকে লিজ নিতে চেয়েছিল বাংলাদেশ। ভারত সরকার তা উপহার দিয়ে দেয়। বাংলাদেশের আন্তনগর ট্রেনগুলো আর ভারতের আন্তনগর ট্রেনগুলোর ভিডিও অনলাইনে দেখার অনুরোধ রইল। বুঝে যাবেন বর্তমানে বাংলাদেশের ব্যবহৃত বগি এবং ইঞ্জিনগুলো কেমন আর কাদের তৈরি। আমরা যদি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে আজ নিরাপত্তা দেওয়া বন্ধ করি তাহলে কাল থেকে সেই রাজ্যগুলোতে শুরু হবে ভারত বিরোধী আন্দোলন। অথচ আমরা বেইমান, আমাদের ন্যায্য অধিকারের পানি ভারত না দিলেও আমরা ঠিকই ভারতকে ব্যবহার করতে দিচ্ছি আমাদের নদীর পানি, তারপরেও আমরা বেইমান। পদ্মার পানি ঠিকমতো না পেলেও পদ্মার ইলিশ আমরা পূজোয় উপহার দিচ্ছি প্রতি বছর, আর আমরাই নাকি বেইমান। আমরা ভারতের চিকিৎসা নিতে না গেলে কিংবা ঘুরতে না গেলে বসে যায় কলকাতার অর্থনীতি, আর আমরাই নাকি বেইমান। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারত বিরোধী কোনো ট্রেন্ড বাংলাদেশ নেয়নি, অথচ রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের পক্ষ নেয় ভারত, তারপরেও বেইমান আমরাই। বর্ডারে শত শত বাংলাদেশি কৃষক মারা যায়, অথচ যখন ভারতীয় কেউ বাংলাদেশের অভ্যন্তরে চলে আসছে আমরা সম্মানে ফিরিয়ে দেই, তারপরও বেইমান আমরা। মাথাপিছু আয় থেকে শুরু করে মানব উন্নয়ন সূচক সকল অর্থনৈতিক প্যারামিটারে বাংলাদেশ ভারতকে পিছনে ফেলেছে। এখনও দাদাবাবুরা ভাবে বাংলাদেশ ভারতের টাকায় চলে। আজকের ভিডিও এ পর্যন্তই। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় মিথ্যা প্রোপাগান্ডা আর আমাদের যথাযথ জবাব সম্পর্কে। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।